ক্লিক ক্লাবস তাদের নতুন একটি আপডেট দিয়েছে, সেই আপডেটটি দেখানোর জন্যই চলে আসলাম আজকে। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন সব টেক ভিডিও সবার আগে পেতে। থ্যাংক ইউ। তো চলুন ক্লিক ক্লাবস অ্যাপসে যাই। তো নতুন কিছু সবারই জানা দরকার, আসলে নতুন কিছু সবারই জানতে ভালো লাগে, আমারও জানাতে ভালো লাগে। তো আজকে আমি যে নাম্বার দিয়ে অবশ্য ক্লিপ ক্লাবস খুলতেছি সেটা একটি আমেরিকান নাম্বার, সবাই দেখেই বুঝতে পারছেন কোড দেখে। তো এই নাম্বার দিয়ে যদি আপনারা আনলিমিটেড ক্লিপ ক্লাবস অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এই সম্বন্ধে ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর লাস্টেও এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো যেহেতু আমি এখানে নতুন পদ্ধতিগুলো দেখাবো, তার জন্য অবশ্য নতুন অ্যাকাউন্ট আমাকে খুলতে হচ্ছে, তো যার কারণে সরি। এখান থেকে আপনার প্রোফাইল পিকচার সেট করে নেবেন, যে কোনো একটা মেল সিলেক্ট করে নিলাম। তারপর একটা নাম ছিপ নৌকা, ছিপ নৌকা দিয়ে নেক্সট করে দিই। নেক্সট করার পর এখান থেকে তো আপনারা যারা জানেন তো জানেনই, এখান থেকে নেক্সট করে দিবেন, সরি ভিডিওটা প্লে করে দিবেন। পরে এখানে আপনাদের একটি রিওয়ার্ড জমা হবে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এবার এখানে রিওয়ার্ড থেকে গট ইট করে দিন। দেওয়ার পর এখানে বক্সটি ওপেন করুন, যেহেতু প্রথম লগ ইনে তারা একটি ডায়মন্ড দিয়ে থাকে। তো এখানে আমাদের 500 ক্লাব কয়েন্স অ্যাড হয়েছে। তো এবার চলুন উইথড্র যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 10 সেন্ট। আসলে আগে এই 10 সেন্ট কিন্তু উইথড্র করা যেত, কিন্তু এখন তারা নিয়ম করছে কি 1000 ক্লাব কয়েন্স না হলে আপনি এই 10 সেন্ট নিতে পারবেন না। এই 10 সেন্ট নিতে হলে অবশ্যই আমাদেরকে 1000 ক্লাব কয়েন্স ফিল আপ করতে হবে। তো চলুন এখান থেকে রিডিমে যাই। রিডিমে যে অবশ্য একটি রেফার কোড দেবো, রেফার কোড অবশ্য আমার নিজের, চাইলে রেফার করতে পারেন 2704388204। চাইলে আপনি রিডিম করতে পারেন, রিডিম করলে অবশ্যই আপনি 20 সেন্ট পেয়ে যাবেন রিডিমের কারণে। কন্টিনিউ দিয়ে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখানে একটি রেফেল পাচ্ছি আমি, ওপেন করি। ও সেটা যারা আগে করছেন তারা সবাই জানবেন হয়তো বা। এখানে আপনি প্রথম রেফেলে যেই কোড যেই কার্ডটি প্লে করুন এখানে $1 পেয়ে যাবেন। তো একটি কার্ড সিলেক্ট করছি, সাথে সাথে $1 পেয়ে গেলাম। তো এখন উপর থেকে আবার উইথড্রলে যাই। যাওয়ার পরে আমার ব্যালেন্স এখন $1.20। তো এবার আমি উপর থেকে স্পেশালে যাই, স্পেশাল থেকে ওপেন করি, উপরে ট্রাইয়ার লাককে যাই। যাওয়ার পরে এখান থেকে একটা মেগা স্পেন পাওয়া যায় যেটা সপ্তাহে একবার, তো মেগা স্পেন করে দেখি। আবার 10 সেন্ট পেলাম। এবার নিচ থেকে ডানের দিকে লাক স্পেন আছে, এখানে আপনি প্রতি 5 ঘন্টা পর পর একটা করে সুযোগ পাবেন। তো এখানে 5টি যেহেতু প্রথম লগ ইনে জমা হয়েছে, এটা চেক করে দেখি, যদি 500 ক্লাব কয়েন্স পুজো যায় তাহলে 1000 হয়ে যাবে। তারপরে অবশ্য উইথড্রটা করতে পারবো। আসলে আপনি 1000 ক্লাব কয়েন্স না করলে এটা উইথড্র করতে পারবেন না। হলো না, অনলি 600। যাই হোক, দুইটা গিফট বক্স পাওয়া গেছে, ওইটা ওপেন করে দেখি। মনে হয় না হবে,
তো আপনারা অবশ্যই 1000 ক্লাব কয়েন্স পূর্ণ করার পরেই ওই 10 সেন্টটি অবশ্য উইথড্র করে নিতে পারবেন। তো চলুন আরেকটি অপশন দেখে আসি, উইথড্র হলে আবার যাই ব্যালেন্স চেক করার জন্য। এখান থেকে যাওয়ার পর আপনি এখানে পেপ্যালের ডান দিকে দেখছেন প্রিপেড রিফিল, প্রিপেড রিফিল আছে। প্রিপেড রিফিলে যাওয়ার পরে এই অপশনটা অবশ্য আপনার মোবাইলে রিচার্জ করার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার পেপ্যাল না থাকে তাহলে অবশ্যই আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। তো এখান থেকে চুজ দ্য কান্ট্রিতে যাওয়ার পরে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আসলে আপনি কোন দেশের, যেহেতু আমি বাংলাদেশের সেহেতু আমি এখান থেকে বাংলাদেশের কোড সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আপনি আপনার অপারেটর নাম্বারটা দেবেন, আমি একটি গ্রামীণ নাম্বার সিলেক্ট করি, নাম্বার বেশি হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আরেকটি কাটতে হবে। তো এবার ক্লিক করলাম, দেখুন এখানে দেখা দিচ্ছে গ্র্যান্ড ফোন বাংলাদেশ। তো তার একটি অবশ্য শর্ত দিয়ে দিয়েছে এখানে, আপনি রিসার্চ করতে পারবেন সর্বনিম্ন $10 হলে, $10 যদি আপনার না হয় তাহলে আপনি অবশ্যই রিসার্চ করতে পারবেন না। তো এখানে $10 মূল্য তারা দিচ্ছে আপনার 846 টাকা 44 পয়সা। তো এখানে তারা আরও শর্ত দিচ্ছে, যেমন আপনি অবশ্যই উইথড্র করতে হলে আপনার অবশ্যই $10 পূর্ণ করতে হবে এবং তার বেশি হলে সমস্যা নাই। তো এই রিফিলের ক্ষেত্রে অবশ্যই সব প্রত্যেকটা কোম্পানি বা সার্ভিস প্রোভাইডাররা এই রিফিলের আওতায় নাও থাকতে পারে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট নিতে হলে পেপ্যালে নিতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাই দেবেন। তো আজকের মতন এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।